বন্ধুরা, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর যে বই রয়েছে সেই বই নিয়ে কিন্তু বিস্তর বলা যেতে পারে অভিযোগ আসছে। তো বন্ধুরা, ইতিমধ্যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটি গ্রন্থাগারের সভায় উদ্বোধন করতে গিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। বন্ধুরা, তো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পরে আরেক রাজ্যনেতা বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনি হচ্ছেন বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন যে গ্রন্থাগারে অনুমোদনের দানে, সরি বন্ধুরা, অনুদানের নামে সরকারি টাকা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পাচার হচ্ছে, একটা বিশাল বড় দুর্নীতি, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যসভায় বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে চলছে। বিকাশবাবু বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় দাবি করেন তার লেখা বই বেস্ট সেলার, বই বিক্রির রয়্যালিটি দিয়েই তার সংসার চলে, এই পুরো জিনিসটা একটা দুর্নীতি। তিনি বলেন রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তর রাজ্যের গ্রন্থাগারগুলিতে আগে বইয়ের তালিকা পাঠিয়ে দেয়, সেই তালিকায় থাকে মুখ্যমন্ত্রীর একাধিক বই, এরপর গ্রন্থাগারকে দেওয়া হয় বই কেনার জন্য অনুদানের টাকা, সেই টাকা দিয়ে তালিকা মিলিয়ে আগে মুখ্যমন্ত্রীর বই কিনতে হয় গ্রন্থাগারকে, তারপর টাকা বেঁচে থাকলে সেটা দিয়ে তারা ইচ্ছেমতো বই কিনতে পারে। বিকাশবাবু জানান, মুখ্যমন্ত্রী বা তার অন্য কোনো মন্ত্রীর বই সরকারি টাকায় কিনতে বলতে পারে না সরকার, এটা স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব ঘটছে, ঘুরপথে সরকারি টাকা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পাচার করা হচ্ছে। এই নিয়ে তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছে, সেই মামলায় আদালত সরকারকে হলফনামা দিতে বলেছিল। তো বুধবার সন্ধ্যায় কলকাতার খিদিরপুরে মধুসূদন লাইব্রেরি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভয়ঙ্কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এই যদি কবিতার প্রথম লাইন হয় কেউ পড়বে? সরকারি গ্রন্থাগারে বইয়ের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই সব অখাদ্য জিনিস গ্রন্থাগারে রাখবেন না, সরকারি তালিকা অনুসারে বই কিনলে তবেই সরকারি অনুদান পাওয়া যায়। তো বন্ধুরা, বুঝতে পারছেন, তো অভিজিৎ গাঙ্গুলির পর আরও এক রাজ্য নেতা বিস্ফোরক মন্তব্য করলেন, তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর এই যে বই তা কিন্তু ঘুরপথে টাকা তার অ্যাকাউন্টে যাচ্ছে, তো সরকারি গ্রন্থাগারে যে বইগুলো কেনা হচ্ছে তো সেই টাকা কিন্তু ঘুরপথে মুখ্যমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এবং ইতিমধ্যে এটা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না।